কে আর এস অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং যারা মোট ভিডিওটি দেখছেন তাদের সবাইকে সালাম আসসালামু আলাইকুম। আশা করি ফ্রেন্ডস আপনারা খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো ফ্রেন্ডস, আজকে পপ সোশ্যালের পিপিটি টোকেনটা নিয়ে একটা ইনফর্মাল আপডেট নিয়ে আসলাম। আপনারা চাইলে আপনাদের পিপিটি অ্যাকাউন্টটা ক্রিয়েটর ভেরিফাইড করতে পারেন। সো ফ্রেন্ডস, এই ক্রিয়েটর ভেরিফাইডটা যে বাধ্যতামূলক তা কিন্তু নয়। ক্রিয়েটর ভেরিফাইড করলে আপনি এক্সট্রা কিছু বেনিফিট পাবেন। দেখতে পাচ্ছেন ক্রিয়েটর ভেরিফাইড যারা করবে তাদের অ্যাকাউন্টের সাথে কিন্তু একটা লোগো, এরকম একটা লোগো দেখতে পাবেন যাদের ক্রিয়েটর অ্যাকাউন্ট ভেরিফাইড থাকবে। সো ফ্রেন্ডস, ক্রিয়েটর অ্যাকাউন্ট ভেরিফাইডের যে বেনিফিট সেটাও বলবো, বাট আপনারা খেয়াল করলাম অনেকেই কিন্তু পিপিটি টোকেনটা কালেক্ট করছেন না। আমি জানি না আপনারা কেন ওটা কালেক্ট করছে না। পিপিটি টোকেন কিন্তু তাদের রোড ম্যাপ অনুযায়ী কিন্তু চল, বর্তমানে তারা কিন্তু সেকেন্ড স্টেজে তাদের প্রিসেলটা কিন্তু চালু করেছে এবং প্রিসেলটা শেষ হলেই তারা কিন্তু মেইননেট লাইভ করার একটা অ্যানাউন্সমেন্ট কিন্তু অতি সন্নিকটে দিয়ে দিবে। তো আমি শুধু কথায় বলতে চাই, যারা এখানে অ্যাকাউন্ট করেছেন তারা শুধু লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে কিন্তু আপনারা এখানে হিউজ পরিমাণ পিপিটি টোকেন কালেক্ট করার সুযোগটা পাচ্ছেন এবং তারা যখন মেইনেটে লাইভ করবে তখন কিন্তু আপনি আর এরকম কয়েন কালেক্ট করার সুযোগ কিন্তু পাবেন না। এখন বর্তমানে 4-5টা কিন্তু লাইক কমেন্ট করলে কিন্তু আপনাকে 0.50-0.60-এর মধ্যে কিন্তু পিপিটি টোকেন দিচ্ছে। এভাবে আপনি যদি 30-40 মিনিট কাজ করেন তাহলে দেখা যাচ্ছে 10-20-30টা করে কিন্তু আপনি পিপিটি টোকেনটা পাচ্ছেন। আপনি এই এখানে যতটুকু সময় ব্রাউজ করবেন সেই ততটুকু সময়ের এগেনস্টে কিন্তু আপনাকে পিপিটি টোকেনটা তারা ডিস্ট্রিবিউট করছে। এবার আসি পিপিটি টোকেনটার অন্য যে টাস্কগুলো রয়েছে সেই টাস্কগুলো আপনাদেরকে দেখাতে চাই। দেখতে পাচ্ছেন এখানে যদি একটু নিচের দিকে আসি, দেখতে পাচ্ছেন পিপিটি টোকেন কালেক্ট করার কিছু টাস্ক রয়েছে। আপনারা চাইলে আপনি যদি 5টা পোস্ট করেন, এখানে দেখতে পাচ্ছেন 5টা যদি পোস্ট করেন তাহলে কিন্তু আপনি 5টা পিপিটি টোকেন পাবেন এবং 10টা যদি লাইক করেন তাহলে কিন্তু 0.5 পিপিটি পাবেন এবং যদি 10 জনকে ফলো করেন তাহলে সেই 10 জনকে ফলো করার এগেনস্টে কিন্তু আপনি 1টা পিপিটি পাচ্ছেন এবং যদি রিপোস্ট করেন তাহলে যদি 5টা রিপোস্ট করেন তাহলে সেই 5টা রিপোস্টের এগেনস্টে আপনি কিন্তু 1টা পিপিটি টোকেন পাবেন এবং যদি 10টা কমেন্ট করেন তাহলে কিন্তু আপনি 1টা পিপিটি টোকেন পাবেন। সো ফ্রেন্ডস, এগুলো টাস্ক কমপ্লিট করা খুবই যে জাস্ট লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলেই হয়ে যাবে। পাশাপাশি আপনি চাইলে পোস্ট করতে পারেন, পোস্ট করলেও কিন্তু আপনি পিপিটি টোকেন হিউজ পরিমাণে কালেক্ট করতে পারবেন। সো ফ্রেন্ডস, পিপিটি টোকেন আপনি যদি 10টা পিপিটি টোকেন হয় তাহলে সেটা কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার বর্তমানে 16.69 পিপিটি রয়েছে। জাস্ট এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার এখানে ক্লাইম অপশনটা দেখতে পাচ্ছেন। এখানে নর্মালি ক্লাইমে একটা ক্লিক করবেন, আমার 1 ঘন্টা 3 মিনিট পর আমি এখান থেকে আবার ক্লাইম করার সুযোগ পাবো। সো ফ্রেন্ডস, যারা 10টা পিপিটি হয়ে যাবে ক্লাইম করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। সো ফ্রেন্ডস, এবার আসি আপনারা কীভাবে আপনার পিপিটি অ্যাকাউন্টটা ভেরিফাইড করবেন, ক্রিয়েটর ভেরিফাইড করবেন। ক্রিয়েটর ভেরিফাইড করলে যে বেনিফিটটা রয়েছে আমি আবারও বলছি, আপনি ক্রিয়েটর ভেরিফাইড করলে যে বেনিফিটটা পাবেন, আপনি যাদের পোস্টে লাইক কমেন্ট শেয়ার করলে যে টোকেনগুলো পান, যে পিপিটি টোকেনগুলো পান, আপনার অ্যাকাউন্টে যখন ক্রিয়েটর ভেরিফাইড হবে তখন আপনার যে পোস্টগুলো হবে সেই পোস্টে যত লাইক কমেন্ট পড়বে সেই লাইক কমেন্টের এগেনস্টে কিন্তু আপনি পিপিটি টোকেনটা পাবেন। সো ফ্রেন্ডস, এখানে লেভেল আপ করারও ব্যাপার রয়েছে, আপনি চাইলে আপনার অ্যাকাউন্টটা লেভেল আপ করতে পারেন, বাট যাদের কমিউনিটি নাই যাদের তারা লেভেল আপ করার কোনো প্রয়োজন নেই, আপনারা টোকেনটা কালেক্ট করতে থাকেন। ওকে, সো ফ্রেন্ডস, আপনারা কীভাবে পিপিটি অ্যাকাউন্টটা ক্রিয়েটর ভেরিফাইড করবেন সেই প্রসেসটা এখন দেখাবো। তার জন্য পপ সোশ্যালের টুইটার অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে এবং তাদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, তারা অফিসিয়াল ওয়েবসাইটের কিন্তু ওয়েবসাইটটা কিন্তু এখানে কিন্তু সাবমিট করেছে। জাস্ট এখানে একটা ক্লিক করবেন। সো ফ্রেন্ডস, এখানে ক্লিক করলে কিন্তু পপ সোশ্যালের আপনার ওয়েবসাইটে তারা নিয়ে আসবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু তাদের ওয়েবসাইটে এখন প্রবেশ করেছি এবং তারা সেকেন্ড স্টেজে কিন্তু প্রিসেলটা চালু করেছে। দেখতে পাচ্ছেন আমরা এখানে কেউ প্রিসেলের মাধ্যমে টোকেনটা কিনবো না, আমরা জাস্ট ফ্রিতে টোকেন কালেক্ট করছি, আমরা ফ্রিতে টোকেন। ওকে, সো ফ্রেন্ডস, আর 5 দিন 11 ঘন্টা রয়েছে, এখন বর্তমানে 0.2 করে কিন্তু তাদের প্রিসেলটা হচ্ছে, স্টেজ ওয়ানে 0.18 করে কিন্তু তাদের প্রিসেলটা হচ্ছিলো। সো ফ্রেন্ডস, আমার কেমন যেন মনে হচ্ছে যখন তাদের প্রিসেলটা শেষ হবে তার 1 সপ্তাহের মধ্যে হয়তো তারা মেইনেট লাইভ করতে পারে। সো ফ্রেন্ডস, আমার কেমন যেন মনে হচ্ছে 1 সপ্তাহ পরে যখন তাদের প্রিসেলটা শেষ হয়ে যাবে তারপরে কিন্তু কিছুদিনের মধ্যে তারা তাদের মেইনেটটা লাইভ করবে এবং মেইনেটটা যদি লাইভ করে তাহলে কিন্তু বর্তমানে আপনারা যে পরিমাণে পিপিটি টোকেনটা কালেক্ট করতে পারছেন সেটার আর্নিং স্পিড কিন্তু খুবই কমে যাবে। সো ফ্রেন্ডস, এটাই মোক্ষম সুযোগ হিউজ পরিমাণে পিপিটি টোকেনটা কালেক্ট করার। আপনারা যারা এখনও এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি, আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করলে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং আনলিমিটেড পিপিটি কালেক্ট করবেন সে প্রসেসটা কিন্তু ভিডিওতে দেখানো রয়েছে। সো ফ্রেন্ডস, এই সুযোগটাকেও মিস করবেন না। তারা অলরেডি 4 মিলিয়ন ফান্ড কিন্তু রাইজ করেছে, শুধুমাত্র ইনভেস্টরদের থেকে কিন্তু তারা 4 মিলিয়ন ফান্ড তারা কালেক্ট করতে সক্ষম হয়েছে। তাহলে তারা কী পরিমাণ লিকুইডিটি অ্যাড করবে একটু আপনারা চিন্তা ভাবনা করলে করতে পারেন। এবার আসি
কিভাবে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড করবেন। সো ফ্রেন্ডস, উপরে একটু নিচের দিকে আপনারা স্ক্রল করবেন, একেবারে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে মানে এই ওয়েবসাইটে সবার নিচে প্রবেশ করবেন। সো ফ্রেন্ডস, সবার নিচে প্রবেশ করার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েটরস, নর্মালি এই ক্রিয়েটরসে ক্লিক করবেন। সো ফ্রেন্ডস, ক্রিয়েটরে ক্লিক করলে আপনার একটা ইন্টারফেস শো করবে, দেখিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছেন ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। একটু নিচের দিকে স্ক্রল করবেন। সো ফ্রেন্ডস, আমি আবারও বলছি ভেরিফাই যে করবেন এটা কিন্তু বাধ্যতামূলক না। ভেরিফাই করলে আপনার অ্যাকাউন্টে আপনি যে পোস্টগুলো করবেন সে পোস্টগুলোতে লাইক কমেন্ট শেয়ার করলে সে লাইক কমেন্টের এগেনস্টে কিন্তু আপনারা পিপিটি টোকেনটা পাবেন। ওকে, সো ফ্রেন্ডস, এটাও ভালো একটা দিক। এবং এখানে দেখতে পাচ্ছেন পপ আইডি, আপলোড ইউর পপ আইডি। সো ফ্রেন্ডস, এখানে তারা বলেছে আপনার যে পপ আইডি রয়েছে একটু সময় দেবেন, আমি অ্যাকাউন্টে ঢুকছি। আপনার যে পপ আইডিটা রয়েছে সেই পপ আইডিতে কিন্তু আপনাকে সবার আগে প্রবেশ করতে হবে। ওকে, সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি এখন আমার পপ অ্যাকাউন্টে প্রবেশ করছি এবং তারা বলেছে যে স্ক্রিন শট ইউর পপ আইডি। আপনারা এখানে আপনাদের প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার আমার পপ সোশ্যাল আইডি। নর্মালি এটার একটা স্ক্রিনশট নেবেন, ঠিক আছে, এখানকার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, পুরোটা স্ক্রিনশট নেবেন। নেওয়ার পরে এখানে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে চুজ ফাইলে ক্লিক করলে কিন্তু আপনাদের ফাইলে, ফোনের ফাইলে নিয়ে যাবে, সেখান থেকে আপনারা আপনাদের পিকটা আপলোড করে দিতে পারেন। এবং দেখতে পাচ্ছেন পপ অ্যাট দ্য রেট হ্যান্ডেল, এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার পপের যে ইউজার নেমটা রয়েছে পপ অ্যাকাউন্টের, এই যে দেখতে পাচ্ছেন অ্যাট দ্য রেট কয়েনডেক্স 69.pop, জাস্ট এটা কিন্তু আমার ইউজার নেম, এটা আপনারা দিয়ে দেবেন। সো ফ্রেন্ডস, এটা এখানে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনি পপ অ্যাট দ্য রেট হ্যান্ডেলে ক্লিক করলে কিন্তু এখানে অপশন চলে আসে, আপনি সেটা দিতে পারেন। ওকে, তারপরে দেখতে পাচ্ছেন ইমেইল, ইমেইল একটা ক্লিক করবেন। আপনি যে ইমেইল এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই ইমেইলটা কিন্তু এখানে দিয়ে দেবেন। এই দেখতে পাচ্ছেন ইমেইল অপশন চলে এসেছে, এখানে কিন্তু আপনার ইমেইলটা দিতে পারেন। তারপরে ফোন নাম্বার, আপনি চাইলে আপনার ফোন নাম্বারটা দিতে পারেন। এবং ভেরিফিকেশন টাইপ যেটা দেখতে পাচ্ছেন ভেরিফাইড ক্রিয়েটর, আপনি ভেরিফাইড ক্রিয়েটরটাই সিলেক্ট করে দিবেন। ওকে, সো ফ্রেন্ড, ভেরিফাইড ক্রিয়েটরটা সিলেক্ট করে দেবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন চুজ প্ল্যাটফর্ম টু লিঙ্ক অ্যান্ড অ্যাড হ্যান্ডেল, এখানে টুইটারটা দেখতে পাচ্ছেন, এখানে আপনি চাইলে আপনার টুইটার অ্যাকাউন্টটা কিন্তু এখানে দিতে পারেন। টুইটার অ্যাকাউন্টের ইউজার নেম যেটা রয়েছে সেই ইউজার নেমটা এখানে দিতে পারেন। তারপরে দেখতে পাচ্ছেন লিভ এ মেসেজ, এটা হচ্ছে অপশনাল, এখানে দিলেও হবে না দিলেও হবে। এখানে তারা বলেছে যে আপনি কী জন্য আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড করতে চান। আপনি জাস্ট এখানে দিতে পারেন আই ওয়ান্ট টু সিকিউর মাই পপ সোশ্যাল অ্যাকাউন্ট, এরকম একটা টাইপের কিছু দিতে পারেন, তাহলেই হয়ে যাবে। এটা সাবমিট করার পর তারা এক থেকে দুই সপ্তাহ সময় নেবে, এক থেকে দুই সপ্তাহ পরে কিন্তু তারা আপনার অ্যাকাউন্টটা যাচাই বাছাই করে ভেরিফাইড করে দেবে। ওকে, সো ফ্রেন্ডস, আবারও বলছি ভেরিফাইড করা কিন্তু বাধ্যতামূলক নয়, বাট ভেরিফাইড করা ভালো। আপনি ভেরিফাইড করলে আপনার অ্যাকাউন্টে যে পোস্টগুলো করবেন আপনি লিমিটেড কিন্তু পোস্ট করার সুযোগ পান। সেই আনলিমিটেড পোস্টে যারা লাইক কমেন্ট করবে তখনই কিন্তু আপনি আরও বেশি কিন্তু পিপিটি টোকেনটা কালেক্ট করতে পারবেন। সো ফ্রেন্ডস, যারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি, আবারও বলছি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এটা ভালো একটা সুযোগ, আপনারা কেউ মিস করবেন না। বর্তমানে মাইনিং প্ল্যাটফর্ম কিন্তু হিউজ পরিমাণে স্ক্যাম করে যাচ্ছে, বাট এগুলো অফার কিন্তু মোটামুটি ভালো একটা প্রাইস কিন্তু আমাদেরকে দিচ্ছে, মোটামুটি একটা ইনকাম কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু ইনি কিন্তু পপ সোশ্যালে কিন্তু ভেরিফাইড একজন ক্রিয়েটর, আপনারাও চাইলে হতে পারেন। জাস্ট আপনার পোস্টে লাইক কমেন্ট কেমন পড়ছে সেটার এগেনস্টে তারা যাচাই করে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড করে দেবে। সো ফ্রেন্ডস, যারা এখানে এখনও অ্যাকাউন্ট করেনি অবশ্যই এখানে অ্যাকাউন্ট করবেন। এবং আরেকটি কথা না বলে নাই, সিকিউর চেনে কিন্তু একটা ভিডিও কিন্তু এই চ্যানেলে করা হয়েছে, সিকিউর চেনটাকেও মিস করবেন না। ওটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রজেক্ট, মোটামুটি ভালো একটা প্রাইস সেখান থেকে আপনারা পাবেন। সো ফ্রেন্ডস, আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিকে, অন্য কোনো প্রবলেম সলভ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।